দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির। এখান থেকে কিন্তু অসাধারণ কিন্তু ভিউ লাগছে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা। জগন্নাথ দেবের মন্দির একদম সামনে, এই মুহূর্তে এই জায়গাটা রয়েছি, আর এত সুন্দর এই ভিউটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দীঘা হলো বাঙালির প্রিয় ডেস্টিনেশন, আর সেই দীঘাতেই তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। দীঘার আকর্ষণ আরও দুগুণ বাড়িয়ে তুলল এই জগন্নাথ দেবের মন্দির। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মাত্র 500 টাকায় থাকার ব্যবস্থা, তাও আবার হাত বাড়ালেই জগন্নাথ দেবের মন্দির। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা হাওড়া থেকে ট্রেনে করে কীভাবে দীঘাতে আসবে, আর আজকে তোমাদেরকে আমি দেখাবো তোমরা দীঘা স্টেশনে এসে তোমরা জগন্নাথ মন্দিরে কীভাবে যাবে। দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির, আর তোমরা এখান থেকে কীভাবে জগন্নাথ মন্দিরে যাবে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে সব বলে দেবো। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দীঘাতে আমরা যতবারই আসি না কেন, দীঘা কোনো দিনও বাঙালির কাছে পুরনো হয় না। তারই একটা চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আজ হচ্ছে বুধবার, বুধবারই উপচে পড়া ভিড়, তাহলে তোমরা ধরে নিতে পারো শনি রবিবার কীরকম ভিড় হতে পারে দীঘাতে। এটা হলো দীঘা স্টেশন, আর এখান থেকে আমরা কীভাবে জগন্নাথ দেবের মন্দিরে যাব সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি দীঘা স্টেশন, আর এখান থেকে আমরা জগন্নাথ মন্দিরে কীভাবে যাব তোমাদেরকে বলে দেবো, চলো। আর এই হচ্ছে গেট, তোমরা এই হচ্ছে দীঘা স্টেশন, ওই দিকে একটা গেট রয়েছে আর এদিকটাও একটা গেট রয়েছে। তোমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে তোমরা বাঁ দিকে চলে আসবে, কারণ বাঁ দিকেই পড়ছে জগন্নাথ মন্দিরটা, আর তার সামনে তোমরা কিন্তু এখানে বেরিয়ে কিন্তু এখানে অনেক টোটো আর অটো রয়েছে। তোমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে তোমরা অনেক টোটো আর অটো পেয়ে যাবে, তোমরা টোটো অটো কিছু ধরবে না। আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে জগন্নাথ দেবের মন্দিরে যাবে। এটা হচ্ছে দীঘা স্টেশন, আর দীঘা স্টেশন থেকে তোমরা বেরিয়ে তোমাদের বাঁ দিকে যাবে, আর এই যে সোজা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা ওলদিঘার দিকে চলে গেছে, আর 2-1 মিনিট হাঁটলে তোমরা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা দেখতে পাবে। আমরা 1 মিনিটের মতো হাঁটলাম, আর 1 মিনিট হাঁটার পরেই তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির রাস্তা থেকে দেখা যাচ্ছে। রাস্তার একদম খুবই কাছে রয়েছে জগন্নাথ মন্দির, এই রাস্তা তার পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। চলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটা পারবো, চলো। সব বন্ধুরা, এই হচ্ছে রাস্তা, আর রাস্তার পাশেই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা, রাস্তা থেকে পুরো দেখা যাচ্ছে, আর আমি তোমাদেরকে দেখার চেষ্টা করছি। দেখো, জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সব বন্ধুরা, আমরা কিন্তু রাস্তা থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, তো রাস্তা থেকে তেমন কোনো ভালো আমরা কিন্তু ভিউ পাইনি দেখার। তো আমরা যে এখন এই মুহূর্তে রয়েছি তোমার পেছনে দেখতেই পাচ্ছ, এখান থেকে কিন্তু অসাধারণ কিন্তু ভিউ লাগছে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা। সো বন্ধুরা, আমরা অনেকটা কাছে চলে আসছি, আর তোমাদেরকে একটু দেখার চেষ্টা করছি, মানে অনেকটা এতে চলে আসছি। দেখো, সামনে রয়েছে কিন্তু দীঘার মানে অন্যতম কিন্তু একটা বিশেষ আকর্ষণ হতে পারে এই পুরীর জগন্নাথ মন্দির। আর এই মন্দির কবে উদ্বোধন হবে তো এখনও কিছু জানা যায়নি, আর অনেক কিন্তু প্রচুর কাজ এখনও বাকি রয়েছে, আর ফুলদমে কিন্তু কাজ হচ্ছে, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, সবন্ধুরা, শোনা যাচ্ছে নাকি এপ্রিল মাসের মধ্যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন আছে, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও 1 মাসের মধ্যে কি পুরো কাজ কমপ্লিট করতে পারবে। আমার মতে বলে এখনও 2-3 মাস বাকি পুরোপুরি কাজ মিটতে, আর তোমাদের মতামত প্লিজ কমেন্ট করে জানিও। সবন্ধুরা, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দীঘার জগন্নাথ মন্দিরের কাজ কতটা কি সম্পূর্ণ হয়েছে, আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা দীঘাতে ঘুরতে আসবে তারা ভাবছো এই জগন্নাথ দেবের, এই জগন্নাথ দেবের সামনে কিন্তু তোমরা থাকার ব্যবস্থা কিন্তু রয়েছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো এমন একটা হোটেল, তোমরা হোটেল সামনে থেকে কিন্তু
পুরো জগন্নাথ মন্দিরকে দেখতে পাবে। আমার পেছন দিকে রয়েছে হচ্ছে হোটেল আনন্দ, আর আমরা কিন্তু হোটেল আনন্দতে আজকে যাবো আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো আমি তোমাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওতে। আশা করছি আজকে ভিডিওটা তোমার খুব উপকারী হবে, চলো। সব বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন, আমি বলেছিলাম হোটেল আনন্দ, হোটেল আনন্দ না হোটেল আনন্দ মেলা। আর এ হচ্ছে হোটেলটা, আর হোটেলের সামনে থেকে কিন্তু দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরটা, একদম খুবই কাছে রয়েছে। চলো আমরা ভেতরে প্রবেশ করব। আর এই হচ্ছে পরিবেশটা, ছোট পার্কের মতো সামনেটা। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার নাম কি? আমার নাম পার্থ। আর কেউ যদি এখানে যোগাযোগ করতে চায় তো কাইন্ডলি আপনার নাম্বারটা একটু বলেন, খুব ভালো হতো। 7059136561। আর এছাড়া কোনো অল্টারের নাম্বার আছে? এছাড়া 9832547483। মানে এই দুটো নাম্বারে কল করলে আপনাকে পেয়ে যাবেন। আর আপনাদের এখানে রুম কত থেকে মানে লো একদম স্টাইল? আমাদের 500 টাকা থেকে রুম, 500 টাকা থেকে স্টার্টিং। আর হাই বাজেটের? হাই বাজেটের বলতে 1200 টাকা পর্যন্ত আছে। মানে 500 থেকে স্টার্টিং 1200 টাকা পর্যন্ত আছে। এখানে যে রুমগুলো রয়েছে ফ্যামিলি রুম কি? আর এবার কি আমরা রুমটা দেখতে পারি? চলো চলুন। বন্ধুরা আমরা এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো 500 টাকার রুমটা দেখতে কেমন। সমুদ্র আমরা উপরে চলে আসছি আর তোমাদেরকে আমরা উপরের রুমগুলো দেখানোর চেষ্টা করবো। চলো চলো বন্ধুরা আমরা এবার রুমের মধ্যে প্রবেশ করবো। সব বন্ধুরা আমরা রুমের মধ্যে প্রবেশ করার পর আমরা প্রথমে দেখলাম এখানে একটা খুব দারুণ কিন্তু বেড রয়েছে। আরামসে তোমরা কিন্তু এখানে তিনজন থাকতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এখানে রয়েছে কিন্তু চার্জিংয়ের প্লাগ রয়েছে, যারা মোবাইল ও ক্যামেরা আনবে তারা এখানে চার্জ দিতে পারবে। আর তার পাশে কিন্তু এখানে তোমাদের কিছু এখানে রাখতে পারো। আর এখানে রয়েছে কিন্তু একটা আয়না রয়েছে মিরর, আর তার পাশে রয়েছে কিন্তু টিভি রয়েছে এখানে, আর দুটো চেয়ার রয়েছে, আর এখানে কিন্তু পাখা রয়েছে একটা, আর লাইট রয়েছে, আর এখানে কিন্তু একটা ব্যালকনি টাইপের রয়েছে। তো বাইরের দৃশ্যটা তোমরা দেখার জন্য, আর চলো তোমাদেরকে এবার আমি দেখানোর চেষ্টা করছি বাথরুমটা এখানে কেমন। আর এই হচ্ছে বাথরুমটা। তো প্রথমেই ঢুকে দেখলাম আমরা, আর জল খুব সুন্দর পড়ছে। আর এখানে রয়েছে কিন্তু একটা আয়না, আর আর বাথরুমটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে শাওয়ার রয়েছে, তো জল মোটামুটি ভালোই পড়ছে, দেখার চেষ্টা করলাম। চলো আর সবন্ধু আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আমরা নেক্সট আর একটা রুমে দেখবো। চলো তো প্রথমে এখানে রুমে দেখলাম হচ্ছে, এখানে প্রথমে তোমাদেরকে দেখায় এসি রয়েছে, আর এই যে বেডটাতে তোমরা আরামসে তিনজন কিন্তু শুয়ে থাকতে পারবে, কোনোরকম কোনো অসুবিধা হবে না। আর এখানে রয়েছে একটা পাখা, আর রয়েছে একটা টিউবলাইট, আর তার সামনেই রয়েছে কিন্তু টিভি রয়েছে, আর এখানে চার্জিংয়ের ফ্ল্যাগ রয়েছে, আর তোমরা এখানে তোমাদের কিছু রাখতে পারো। আর একটা চেয়ার রয়েছে, আর এই একটা চেয়ার মানে দুটো চেয়ার রয়েছে। আর এখানেও সেম আয়না রয়েছে একটা মিরর, আর তোমরা জামা প্যান্ট এখানে হ্যাঙ্গার রয়েছে রাখতে পারো। আর এবার চলো আমরা বাথরুমটা দেখবো। দেখো প্রথমে কিন্তু তোমাদের দেখার চেষ্টা করছি, এখানে কিন্তু জল দেখো কেমন পড়ছে, মোটামুটি খুব সুন্দর পড়ছে, আর রয়েছে একটা আয়না, আর বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন খুবই, শাওয়ার রয়েছে আর একটা ল্যাম্প রয়েছে। আর তোমাদেরকে দেখার চেষ্টা করছি এখান থেকে কিন্তু ব্যালকনি রয়েছে। চলো এখান থেকে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবে, ব্যালকনি রয়েছে। আর আসবো বন্ধু তোমাদেরকে বলে রাখি, এই যে রুমটা এসি রয়েছে এই রুমের ভাড়া হচ্ছে 900 থেকে 1000 টাকার মধ্যে। আর এর আগের যে আমি রুমটা তোমাদেরকে দেখালাম ওই রুমে ভাড়া হচ্ছে 500 টাকা। আর আমি জিজ্ঞাসা করলাম যে এখানে সিজন অফ সিজন আছে কি না, মানে কেউ যদি শনিবার রবিবার আসে তার জন্য কি 500 টাকা দিতে হবে, বললো হ্যাঁ এখানে সিজন অফ সিজন কোনো কিছু নেই, তার জন্য তোমাদেরকে 500 টাকা করে দিতে হবে। বন্ধুরা আমরা এবার ছাদে উঠবো, আর ছাদ থেকে নাকি খুব দারুণভাবে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা দেখা যায়। চলো আমরা এখন ছাদে উঠছি। এই দেখো জগন্নাথ দেবের মন্দির একদম সামনে, এই মুহূর্তে এই জায়গাটা রয়েছি, আর এত সুন্দর এই ভিউটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো তোমাদেরকে দেখার চেষ্টা করছি এখান থেকে কিন্তু পুরো কিন্তু খুব কাছে, দেখো
আলাদাই পরিবেশ। দেখো এখান থেকে পুরো কিন্তু একদম কাছে রয়েছে আমরা, আর এখানে কিন্তু অনেক, আর আমরা কিন্তু ওই জায়গাটা থেকে এলাম, ওই রাস্তাটা ধরে কিন্তু আমরা এই সামনেটা এলাম একদম কিন্তু, আর ওই রাস্তা টপকালে কিন্তু সি বিচ, আর একটা রোড রয়েছে আর সামনে রয়েছে, আর এখান থেকে অপরূপ সুন্দর লাগছে দেখতে জগন্নাথ দেবের মন্দিরটাকে। দেখো তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এখান থেকে, এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ফুল দমে কাজ চলছে এখন। সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমরা একদম কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের সামনে তোমরা থাকতে পারবে, সব কিছু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর দীঘার আগে সিরিজের যে ভিডিওগুলো তোমরা দেখোনি প্লিজ দেখে আসো, ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আশা করছি ওই ভিডিওগুলো তোমার খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আরও নতুন নতুন ভিডিও নিয়ে দীঘার আমি আসছি খুব তাড়াতাড়ি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। Oh,